গতকাল আমি ইউটিউবের ভিতরে দেখলাম চরমোনা সাহেবের এক ভক্ত, উনি বড় মাপের একজন আলেম, ওনার নাম হলো নুরুল ইসলাম গুলজার, সত্যের বিজয় 24 এই ইউটিউব চ্যানেলে সার্চ দিলে পাবেন। উনি বলছে মক্কাতে গেছেন উনি হজ করতে যাওয়ার পর শুক্রবারের দিন ফজরের নামাজ পড়ে জান্নাতুল মুআল্লাতে গিয়ে তিনি ঘুমায় পড়েছেন, যেখানে মা খাদিজাতুল কুবরার কবর। ঘুমানোর পর উনি দেখতে স্বপ্ন যে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, ওনার সামনে একটা ফেরেশতা দাঁড়ানোর পর উনি বলতেছে, যে ফেরেশতা বলতেছে এখানে চরমোনা সাহেবের মুরিদ কারা আসো, আমার কথা যদি মিথ্যা হয় আপনারা সার্চ দিবেন পেয়ে যাবেন, বলছে এখানে চরমোনা সাহেবের চরমোনায় পীরের মুরিদ কারা আসো তোমরা জান্নাতের ভিতরে ঢুকে যাও। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে তোমাদের কোনো হিসাব নিকাশ হবে না, তোমরা চরমোনায় সাহেবের চরমোনায় পীরের তোমরা মুরিদ হয়েছ, এই কারণে তোমাদের জন্য কোনো হিসাব নাই, তোমরা জান্নাতে ঢুকো। এখন আপনারা কী পড়লেন আমি শুনতে পারলাম না, নাউজুবিল্লাহ পড়লেন না আলহামদুলিল্লাহ পড়লেন, নাউজুবিল্লাহ হিমিন জালিক। এরপরে উনি বলছে আমি দাঁড়ায় আসি, আমি চিন্তা করছি আমি কোন দলে যাই, কারণ বাম পাশে কোটি কোটি মানুষ দাঁড়ায় আছে। উনি এইভাবে বলতেছে কোটি কোটি তা না, কোটি কোটি মানুষ দাঁড়ায় আছেন, আর ডান সাইডে যারা ছিল তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিল, তারা হচ্ছে চরমোনায় পীরের মুরিদ। এখন আমি বললাম ফেরেশতা সাহেব আমি তো সামান্য সমর্থন করি, মাঝে মাঝে তাবলিগও করি, তো আমি কী করবো? তাই বেটা জান্নাতে যা, তোর তো আগেই পাশ হয়ে গেছে, তা আমি আমার জীবনের শ্রেষ্ঠ দৌড়টা দিয়ে দিলাম, জান্নাতের মধ্যে ঢুকলাম এবং জান্নাত থেকে আমি তামাশা দেখতেছি, কিয়ামতের তামাশা দেখতেছি, ওই যে বাম পাশে কোটি কোটি মানুষ ওই মানুষগুলোকে বিভিন্নভাবে প্রশ্ন করতেছে আর আমি তামাশা দেখতেছি। নাউজুবিল্লাহি মিন জালিক, কিয়ামতের এই বিভীষিকা দেখে তুমি তামাশা করতেছ আর তুমি এই ধরনের মিথ্যা কথা বলে এই জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছ। আল্লাহ এই ধরনের মানে নাফরমানি কথা থেকে, এই ধরনের বিভ্রান্তিমূলক কথা থেকে, এই ধরনের বিদাতমূলক কথা থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করো, সবাই বলে আমিন। আজ তুমি মুরিদ বাড়ানোর জন্য এই ধরনের মিথ্যা কথা বলতে তোমার একটু গা কাঁপে না, একটু তোমার কণ্ঠনালী থেকে কাঁপে না এই ধরনের মিথ্যা কথা বলতে? অথচ উনি বলতেছে আমি যখন মক্কাতে হজ করলাম তখন ওনার পীরও নাকি ওই দিন হজ করতে গিয়েছে, এবার ওনার সাথে সাক্ষাৎ করার পর বলছে আমি আপনার আব্বার কাছে 30 বছর আগেই মুরিদ হয়েছি, অথচ কেয়ামতের কাছে বলছে দাঁড়ায় যে আমি তো সামান্য সমর্থন করি। কথা কি মিল হলো? আমি দেখলাম কমেন্টসের মধ্যে অনেক কমেন্টস করেছে যে হুজুর ফেরেশতা দেখতে কেমন, আপনার তো সামনে যে ফেরেশতা আছে আর বলতেছে যে এই মানুষগুলো জান্নাতি, তো ফেরেশতা দেখতে কেমন একটু বর্ণনা দেন।